আসসালামু আলাইকুম প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিওতে আমরা জানব দাজ্জাল মারা যাওয়ার পরে পৃথিবীর অবস্থা কেমন হবে এবং এর কতদিন পর পৃথিবী ধ্বংস হবে। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে, আমি জানি না 40 দিবস না মাস না বছর সে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, তাকে দেখতে উরওয়া ইবনে মাসউদের মতো মনে হবে। তিনি দাজ্জালকে খুঁজে বের করবেন এবং হত্যা করবেন। এরপর মানুষ 7 বছর এমনভাবে কাটাবে যে দুজন মানুষের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিক থেকে হিমেল বায়ু প্রেরণ করবেন, যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান রয়েছে তারা সকলে এতে মৃত্যুবরণ করবে, ঈমানদার ও ভালো মানুষের কেউ বেঁচে থাকবে না। যদি তোমাদের কেউ পাহাড়ের সুরক্ষিত গুহায় প্রবেশ করে তাকেও এই বাতাস পেয়ে বসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো শুনেছি যে দুরাচারী মানুষগুলো অবশিষ্ট থাকবে, পাখির মতো দ্রুত আর বাঘের মতো হিংস্র, তারা ভালোকে ভালো হিসেবে জানবে না আর মন্দকে মন্দ মনে করবে না। শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে এসে বলবে, তোমরা ভালো কাজে সাড়া দাও না কেন? তারা বলবে, তুমি আমাদের কি করতে বলো? শয়তান তাদের মূর্তির উপাসনা করতে আদেশ করবে, তারা সুন্দর জীবন উপকরণ নিয়ে জীবন যাপন করবে। অতঃপর একদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর একদিন প্রচণ্ড বৃষ্টি বর্ষিত হবে, এই বৃষ্টির কারণে মানুষের দেহগুলো উদ্ভিদের মতো উত্থিত হবে। এরপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন মানুষেরা দাঁড়িয়ে যাবে এবং এদিক সেদিক তাকাতে থাকবে। তারপর বলা হবে, হে মানব সকল, তোমাদের প্রতিপালকের দিকে আসো, তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীদের বের করে আনো। জিজ্ঞেস করা হবে, কতজন থেকে কতজন বের করে আনবো? আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তর দেওয়া হবে, প্রত্যেক 1000 থেকে 999 জনকে বের করে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেটি এমন দিন যা শিশুদের বৃদ্ধ করে দেবে, আর এই দিনটিতে আল্লাহ তাআলা নিজের পায়ের গোছা উন্মুক্ত করবেন। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত, মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সেই সময়ে যেসব মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সব নবী নিজের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্টতা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। দাজ্জালের যেসব ক্ষমতা দেখে মানুষ চমকে যাবে সেগুলো হলো, এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ। নাওয়াজ বিন সামান থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে। তিনি আরও সংবাদ দিয়েছেন, মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সব অঞ্চলে সে পরিভ্রমণ করবে, মক্কা ও মদিনার সব প্রবেশ পথে ফেরেশতারা তলোয়ার হাতে নিয়ে পাহারা দেবে। দুই, দাজ্জালের সঙ্গে থাকবে জান্নাত এবং জাহান্নাম। দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের সঙ্গে যা থাকবে আমি তা অবগত আছি, তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে, বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে। যার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পানি পান করে, কারণ উহা সুমিষ্ট পানি। তার চোখের ওপরে মোটা আবরণ থাকবে, কপালে কাফের লেখা থাকবে, মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে। তিন, দাজ্জাল মৃতকে জীবিত করবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে, শয়তান কেবল মিথ্যা ও গোমরাহি এবং কুফরি কাজেই সাহায্য করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? উপস্থিত মানুষেরা বলবে, এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। চার, দাজ্জালের ডাকে আকাশও সাড়া দেবে। দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করার জন্য, আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে, জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে,
চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দেবে। ধ্বংসপ্রাপ্ত ঘর বাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনার জন্য বলবে, এতে তারা ঈমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো আরও মোটা তাজা হবে এবং আগের থেকে আরও বেশি দুধ প্রদান করবে। অতপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানাবে, লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে, এতে ওই এলাকার মানুষজন চরম অভাবে পড়বে, তাদের ক্ষেত খামারে চরম ফসল হানি দেখা দেবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের মতো তার পেছনে ছুটতে থাকবে। ৫. মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবেন, তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে? উপস্থিত লোকেরা বলবে, না। তারপর দাজ্জাল ওই মুমিন ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করবে। এই পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি যে মিথ্যুক দাজ্জাল, এই সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে পারবে না। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, ওই যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটা সেই দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ধরো এবং প্রহার করো, তাকে মেরে জখম করা হবে। অতপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, এখনও কি আমার প্রতি ঈমান আনবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুবক বলবে, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করা হবে। দাজ্জাল দুই খণ্ডের মাছ দিয়ে হাঁটাহাঁটি করবে। অতপর বলবে, উঠে দাঁড়াও। তিনি উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখনও কি ঈমান আনবে না? ওই যুবকটি বলবে, তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। অতপর ওই মুমিন ব্যক্তিটি বলবেন, হে লোক সকল, আমার পরে আর কারো সঙ্গে দাজ্জাল এমনটা করতে পারবে না। অতপর দাজ্জাল ওই মুমিন ব্যক্তিকে পাকড়াও করবে এবং জবাই করার চেষ্টা করবে, কিন্তু তার গলায় জবাই করার স্থানটি তামায় পরিণত হবে, কাজেই সে জবাই করতে ব্যর্থ হবে। অতপর তার হাত পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্যদানকারী। ইসলামের এই চিরশত্রু দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা কেমন হবে? দাজ্জাল আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো হবে। মুসলমানরা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। নাওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন। তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে আমরা মনে করলাম, নিকটস্থ খেজুর বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে ফিরে এলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো? আমরা উত্তরে বললাম, হে আল্লাহ রাসূল, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুর বাগানের ভেতরই রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল ছাড়া তোমাদের ওপর আমার আরও ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে, আর আমি চলে গেলে আল্লাহ প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।